অসমে 40 লক্ষ বাঙালির নাম বাদ যাওয়ার প্রতিবাদে বহরমপুরে ধিক্কার মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকেরা। কেন্দ্র সরকার উদ্বাস্তুদের চিহ্নিত করতে বিশেষ অভিযান চালাচ্ছেন অসমে। অভিযোগ, এই অভিযানে নাগরিকদের নাম পঞ্জীকৃত করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে 40 লক্ষ বাঙালির নাম। এরই প্রতিবাদে বহরমপুর গার্লস কলেজের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান জেলার ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। বাংলাদেশ সীমান্ত রাজ্য অসম, সেই রাজ্যে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, সেই উদ্বাস্তুদের চিহ্নিত করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে 40 লক্ষ বাঙালির নাম। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুর গার্লস কলেজের সামনে ধিক্কার প্রতিবাদ মিছিলে সামিল হন জেলা ফরওয়ার্ড ব্লকের কর্মী ও সমর্থকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা। অবিলম্বে বাদ দেওয়া বাঙালিদের নাম পুনরায় তালিকায় নথিভুক্ত করতে হবে বলে দাবি জানান বিক্ষোভকারীরা। আজকে আমরা সারা রাজ্য জুড়ে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছি আসামের যে 40 লক্ষ মানুষকে পঞ্জীকরণের নাম করে তাদেরকে উদ্বাস্তু করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে করা হচ্ছে। এটা বিজেপি গভর্নমেন্ট, বিজেপি তাদের ষড়যন্ত্র করে সারা ভারতবর্ষে একটা দাঙ্গা বাঁধাবার এবং ভারতবর্ষের মানুষকে ভাগ করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। তার প্রতিবাদে আজকে আমরা মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাবো।